ভারতীয় ছবি লিপস্টিক আন্ডার মাই বোরখা ছবিটি নারী কেন্দ্রিক এমন কারণ দেখিয়ে প্রায় ৬ মাস অন্ধকারে আটকে রাখে দেশটির সেন্সর বোর্ড। দ্য ফিল্ম সার্টিফিকেশন অ্যাপিলেট ট্রাইব্যুনালে পরিচালক আলঙ্কৃতা শ্রীবাস্তব এর আপিলের পর কিছু দৃশ্যের উপর কাঁচি চালিয়ে তুলে নেওয়া হয় মুক্তির নিষেধাজ্ঞা। অবশেষে ২১ জুলাই ভারতে মুক্তি পেতে যাচ্ছে বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রশংসিত লিপস্টিক আন্ডার মাই বোরখা। লিপস্টিক মত লাগাও, অফেয়ার হো জায়ে, জিন্স মত পহনো, স্ক্যান্ডাল হো জায়েগা। আই ওয়ান্ট টু আস্ক দি অথরিটিজ কি এসা কিয়া হো জায়েগা। হামারি আজাদি সে আপ ইতনা ডরতে কিউ হ্যায়? নারীর স্বাধীনতায় পুরুষতান্ত্রিক সমাজ কাঠামোর ভয়টা কোথায়? প্লাবিতা বরঠাকুরের এই প্রশ্ন যেন ভারতীয় সেন্সর বোর্ডের জন্য প্রযোজ্য। বিভিন্ন বয়সী চার নারীর জীবন ও আকাঙ্ক্ষার রূপালী চিত্রায়ণ লিপস্টিক আন্ডার মাই বোরখা। চিত্রনাট্যে বোরকা পরা কলেজগামী তরুণীর ইচ্ছা পূরণের গল্প যেমন আছে, তেমনি আছে ৫৫ বছর বয়সী বিধবার নতুন করে যৌন জীবন উপভোগের গল্প। ছাড়পত্রের জন্য গত ফেব্রুয়ারিতে সেন্সর বোর্ডে জমা পড়ে নারী পরিচালক আলঙ্কৃতা শ্রীবাস্তব পরিচালিত এই ছবিটি। প্রথমত নারী কেন্দ্রিক, পাশাপাশি যৌন দৃশ্য, আপত্তিকর শব্দ ও অডিও পর্নোগ্রাফি আছে এমন কারণ দেখিয়ে আটকে দেয়া হয় মুক্তি। এর তীব্র নিন্দা জানিয়ে সমালোচকরা বলেন, পুরুষ পরিচালক পরিচালিত সস্তা রসিকতার অ্যাডাল্ট কমেডি ঘরানার অনেক ছবি সেন্সর বোর্ড নির্দ্বিধায় ছেড়ে দিচ্ছে। আমি কখনো মনে করি না ভুল কিছু করেছি আমরা। নারী কেন্দ্রিক ছবিতে কোনো আপত্তি থাকতে পারে না। আমাদের দৃষ্টিভঙ্গি থেকে গল্প বললে সমস্যা কি? এটাকে কেন হুমকি মনে করা হয়? এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে পরিচালক শ্রীবাস্তব আপিল করেন দ্য ফিল্ম সার্টিফিকেশন অ্যাপিলেট ট্রাইব্যুনালে। কিছু দৃশ্যের দৈর্ঘ্য কমিয়ে প্রাপ্তবয়স্কের ছবি ক্যাটাগরিতে এটি মুক্তি দিতে বাধা নেই বলে গত এপ্রিলে সিদ্ধান্ত দেয় ট্রাইব্যুনাল। অবশেষে ২১ জুলাই নিজ দেশে মুক্তির আলো দেখবে লিপস্টিক আন্ডার মাই বোরখা। তবে এর আগেই ৩৫টি দেশের চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে প্রশংসা কুড়িয়েছে। টোকিও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে মিলেছে পুরস্কার। লুপা জাহান, তিথি ৭১।